Dear learners, welcome back to online class. Today I am going to teach you about an important topic, and the topic is related with gerund, present participle and principal verb. Often we have to add ing after verb in principal verb as a gerund or present participle. Present participle is verb plus ing, gerund is verb plus ing, and if we need to add ing after principal verb, then it is called continuous sentence. आज আমরা যে টপিকটা আলোচনা করব সে বিষয়টা হলো যে যতগুলো কারণে পরীক্ষাতে বা যে কোনো সেন্টেন্সে বা যে কোনো টপিক লিখতে গিয়ে আমরা ভার্বের সাথে আইএনজি দেই, যতগুলো কারণ থাকতে পারে সবগুলো কারণকে আমি আজকে এই সংক্ষিপ্ত ক্লাসে একত্র করার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত ক্লাসে অর্থাৎ যে যে কারণে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি, যে যে কারণে পরীক্ষাতে দেখা যায় যে বাক্যের শুরুতে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্টের পরে আইএনজি, অবজেক্টের পরে আইএনজি, প্রিপজিশনের পরে আইএনজি, অক্সিলারি ভার্বের পরে আইএনজি, নাউনের আগে আইএনজি, বিভিন্ন কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। অর্থাৎ অ্যাজ আ স্টুডেন্ট, ছাত্র হিসেবে তুমি যতদিন পড়াশোনা করবা, তুমি যেই লেভেলেরই হও একেবারে ফার্স্ট টু লাস্ট, যতদিন তুমি পড়াশোনার সাথে রিলেটেড থাকো, যতগুলো কারণে তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় সবগুলো আজকে আমি সংক্ষিপ্ত ক্লাসে আলোচনা করার চেষ্টা করতেছি। এখন দরকার হলো তোমাদের মনোযোগ, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, একটু খেয়াল করবা, নাহলে এই আজকের এই টপিকটা তোমাদের সারা জীবন পড়াশোনাতে কাজে লাগবে। এবং আফটার ফিনিশিং ইউর স্টাডিজ, আফটার কমপ্লিটিং ইউর গ্রাজুয়েশন অর এনি এক্সামিনেশন, যদি তুমি কোনো ভাইবা ফেস করো বা কোনো পরীক্ষা দিতে যাও চাকরির জন্য, তখনও অনেক সময় প্রশ্ন অনুযায়ী ভার্বের সাথে আইএনজিটা সঠিক হলো কিনা এটাকে আইডেন্টিফাই করতে হয়, ওই সময় কাজে লাগবে। অর্থাৎ সকল ক্ষেত্রে আজকের লেসনটা তোমার কাজে লাগবে। বিষয়টা কি, যে যে কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হয় সবগুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে গেলে কিছু বিষয় তোমাকে আগে থেকে জানতে হবে। ওটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ করার সময় একটা ই থাকলে বাদ দিতে হয়, আবার একটা ই থাকলেও ই বাদ দেওয়া যায় না, এরকম আছে। যেমন ডি ওয়াই ই ডাই, এটার ই বাদ দেওয়া যাবে না, বিই বি, এটার ই বাদ দেওয়া যাবে না, আবার দুইটা ই থাকলে ই বাদ দেওয়া যাবে না, যেমন সি সিতে দুইটা ই আছে, ই বাদ দেওয়া যাবে না। এরপর ফ্লি, পালিয়ে যাওয়া, দুইটা ই, অ্যাগ্রি, দুইটা ই, এরপরে ফ্রি, মুক্ত করা, দুইটা ই, অর্থাৎ দুইটা ই থাকলে ই বাদ দেওয়া যাবে না, সিম্পলি একটা ই থাকলে এটা বাদ হয়ে যায়। ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে বাহির থেকে ওয়াই আনতে হয়, যেমন ডাই, ডি আই ই ডাই, মারা যাওয়া, এটার সাথে যদি আইএনজি যোগ করতে হয় তাহলে আই ই বাদ দিতে হবে, আই ই বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি, ডি আই ই, ডি আই ই, আই ই বাদ দাও দিয়ে ওয়াই, ডি ওয়াই আইএনজি, ভার্বের সাথে আইএনজি। মৌলিক জিনিসগুলো যদি ভার্বের সাথে আইএনজি দেওয়ার জন্য যা যা জানা দরকার এগুলো যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমরা পরীক্ষাতে ভার্বের সাথে আইএনজি যোগ করে আসো কিন্তু ওই যে ই বাদ দাও নাই, অথবা ই বাদ দেওয়া উচিত হয়নি কিন্তু ই বাদ দিয়ে দিছো, আবার ভার্বের সাথে ওয়াই ছিল ওয়াই বাদ দিয়ে দিছো, কি কারণে, ওই যে ক্রাইয়ের সময় ক্রাই যখন ছিল ক্রাইটাকে ক্রাইট করতে গিয়ে ওয়াই বাদ দিয়ে দিছিলে ক্রাইট, এই কারণে আইএনজি সময় ওয়াই বাদ দিয়ে দিলে। তো আইএনজি সময় তো ওয়াই বাদ দেওয়া যাবে না, কিন্তু পরীক্ষাতে ওয়াই বাদ দিয়ে তুমি আইএনজি দিয়েছো, এই কারণে কাটা গেল। এই কারণে এগুলো তোমার আগে থেকে জানা থাকতে হবে, এই এই বিষয়গুলো আগে থেকে জানা থাকলে আজকের ক্লাসটা তোমাদের জন্য ফ্রুটফুল হবে এবং তোমাদের শিক্ষাক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাই। আমি প্রথমে এক নাম্বার রুলে যাচ্ছি, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, রুলসে লেখা আছে
एक नंबर रूले लेखा से कने जे कर्ता निजे काज करले कर्ता निजे काज करले am is are was were be did এর পর ভাগটা সাইন দিয়ে বসে এটা হলো একটা কারণ কন্ডিশন ইজ দ্যাট কর্তা নিজে কাজ করতে হবে কিন্তু কর্তা নিজে কাজ করলে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে কর্তা যদি নিজে কাজ করে তাহলে am is are was were be been এগুলোর পর ভার্ব প্লাস ing হবেই একটা কম্পালসরি হবে কর্তা নিজে কাজ করলে আমি একটু মৌখিক ভাবে একটু বুঝাই যেমন আমি তোমাদেরকে এখন শিখাচ্ছি কাজটা কিন্তু আমি নিজে করতেছি তাহলে আই এম টিচিং ইউ দেখো যে আমি পরে আইএনজি আই এম টিচিং ইউ আর তোমরা কি করতেছো তোমরা আমাকে দেখতেছো বা শিখতেছো তাহলে ইউ আর লার্নিং আবার পাখিগুলো আকাশে উঠছে এগুলো তো চলতেছে দ্য বার্ডস আর ফ্লাইং পাখি তো নিজেই উঠতেছে এই কারণে এখানে আইনজি হলো এরপর এই হাঁসগুলো পুকুরে সাঁতার কাটতেছিল তা হাঁসগুলো যেহেতু পুকুরে সাঁতার কাটতেছিল তো হাঁসগুলো তো নিজেই কাজ করতেছিল এই কারণে এটার সাথে আইনজি হলো তাহলে কি হলো দা ডাকস ওয়্যার সুইমিং ইন দা পন্ড এখন যেহেতু এখানে ওই ওয়্যার আছে এবং কর্তা নিজে কাজ করতেছে এই কারণে আইনজি হলো তো বিষয়টা কি দাঁড়ালো কর্তা নিজে কাজ করলে ভার্বের সাথে আইএনজি হবে আর তুমি যদি বলো যে আমরা 10 বছর যাবত ঢাকায় বাস করছি তো তোমরা নিজেরাই তো বাস করতেছো কর্তা নিজেই তো বাস করতেছে তাহলে উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স 20 ইয়ার্স মেনি ইয়ার্স এই যে কর্তা নিজে এই কারণে বিন এর পরে আইএনজি আর তুমি যদি এভাবে বলো আমরা অনুষ্ঠানটা এনজয় করতে থাকবো কর্তা তো নিজেই করবে এই কারণে দা They will be enjoying the party. We will be enjoying the party. We are pore ing. খুব মনে রাখো আমি যা বললাম এতক্ষণ যে am is are was were be been এগুলোর পরে ভার্বের সাথে ing হয় এগুলোর পরে ভার্বের past participle বসে এগুলোর পরে ভার্বের past participle বসে তাহলে বুঝবো কিভাবে ওই যে আমার কথাটা মনে রাখতে হবে কর্তা নিজে কাজ করলে ing আর কর্তা যদি নিজে কাজ না করে কারো দ্বারা হয় তাহলে হবে পাস্ট পার্টিসিপল আজকে তো আমি পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব না আজকে শুধু আইএনজি নিয়ে আলোচনা করব এক নম্বরে কিন্তু এই বিষয়টা আলোচনা হয়েছে খেয়াল করো যে উই আর ড্যাশ এখানে যে শব্দ আছে প্লে লার্ন টিচ ফ্লাই ক্র্যাম এই যে শব্দগুলো আছে উই আর ড্যাশ প্লেইং ক্রিকেট আমরা এখন ক্রিকেট খেলছি তো আমরা তো নিজে কাজটা করতেছি তো যেহেতু আমরা নিজে কাজ করতেছি তার উপর আইএনজি বুঝে মুখস্থ করি না ক্র্যাম মানে হলো না বুঝে মুখস্থ করা আমি আমার পড়া না বুঝে মুখস্থ করি না আমি আমি তো নিজেই এই কারণে এখানে হলো আই এম নট ক্র্যামিং ক্র্যামিং আই এম নট ক্র্যামিং এই যেখানে ক্র্যাম শব্দটা খেয়াল করো শেষে ছিল কনসোনেন্ট এম আগে ছিল এ ভাওয়েল তো বিষয়টা হলো ভার্বের শেষে একটা কনসোনেন্ট এবং তার আগে একটা ভাওয়েল থাকলে কোনো ব্যতিক্রম না থাকলে শেষের অক্ষরটাকে দুইবার লিখে এরপর আইএনজি যোগ করতে হয় যেমন সুইমিং ডাবল এম ক্র্যামিং ডাবল এম সবিং এস ও বি সব হেচ কি দিয়ে কান্নাকাটি করা সবিং ডাবল বি স্টপিং ডাবল বি লেভেলিং ডাবল এল ট্রাভেলিং ডাবল এল তারপর অকারিং ডাবল আর রিকারিং ডাবল আর এই যে ডাবল হওয়া এটা হলো শেষে কনসোনেন্ট আগে ভাবে কিন্তু গণহারে ইন জেনারেল এগুলো কখনো মানবা না তাহলে ভুল হবে ব্যতিক্রম বলতে একটা কথা আছে ব্যতিক্রমকে করা যাবে না অতিক্রম ব্যতিক্রম নিজেই একটা নিয়ম এখন যেমন ডেভেলপ ডেভেলপের শেষে পি আছে কনসোনেন্ট আগে আছে ও ভাওয়েল তুমি এই নিয়মে যদি ডাবল করো তাহলে ভুল হবে ডেভেলপ নিয়ে ডাবল হবে না সাফারিং এর মধ্যে নিয়মে পড়ে কিন্তু ডাবল হবে না হিন্ডারিং ডাবল হবে না এই কারণে কোথায় ডাবল হবে কোথায় হবে না এগুলো ভালো মতো খেয়াল রাখতে হবে তাহলে আর বিষয়টা কি দাঁড়ালো এক নম্বর হলে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোর পর ভার্বের সাথে আইএনজি হয় কখন ज
যখন কর্তা নিজে কোনো কাজ করে। এখন আসি আমরা দুই নম্বরে। দুই নম্বরের নিয়মটা হলো যে কোনো প্রিপজিশনের পর, আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, এখানে এই যে এখানে at, of, by, in, for, to, on, without, before, after, into, about, against, among, এগুলো হলো প্রিপজিশন। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। প্রিপজিশনের পরে দুই ধরনের শব্দ বসে, হয় ভার্ব প্লাস আইএনজি হবে, নয়তো নাউন হবে। আজকের আমাদের আলোচনা হলো ভার্ব প্লাস আইএনজি, নাউন আজকে নাই গেল। তো ভার্বের সাথে আইএনজি, তাহলে খেয়াল রাখবে পরীক্ষাতে যদি শূন্য স্থানের আগে প্রিপজিশন থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অথবা ব্র্যাকেটে ভার্ব থাকবে। যেমন এখানে এখানে এই শব্দতে আছে হলো মেক, কুক, রিড, ওয়ার্ক, স্মোক। এখন যদি তুমি দেখো পরীক্ষাতে এই বাক্যটা আছে বাই ড্যাশ ওয়েল ইউ ক্যান ডু ওয়েল, ভালোভাবে পড়াশোনা করে তুমি ভালো করতে পারো। মেসেজ ইজ ক্লিয়ার, তুমি পড়াশোনা ভালোভাবে করবা, রেজাল্ট ভালো হবে। এখন এই করোনার জগতে স্কুল বন্ধ বা স্কুলে ক্লাস, সো অন দ্য প্লে অফ প্যান্ডেমিক অর করোনা ভাইরাস, তুমি যদি মনে করো স্কুল বন্ধ এখন আর পড়াশোনা করে কি করব, তাহলে কিন্তু ইউ আর লিডিং ইওর লাইফ টু ডেভিয়েশন অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর ইওর ডেভিয়েশন। এই জন্য কোনো তাল বাহানা করা যাবে না, কোনো অজুহাত নেই, ঠিক মতো পড়াশোনা করতে হবে। এখন আমরা এই দুই নম্বরটা একটু আলোচনায় আসি। দেখো এখানে লেখা আছে বাইটা হলো প্রিপজিশন। বাই প্রিপজিশন হওয়ার কারণে বাই ড্যাশ ওয়েল, আমরা বলতে পারি বাই রিডিং ওয়েল, বাইয়ের কারণে আইনজি, বাই রিডিং ওয়েল ইউ ক্যান ডু ওয়েল। তাহলে এখানে রিডের সাথে আইনজি কেন হলো, যে আগে বাই আছে প্রিপজিশনের পরে আইনজি। এরপর আই এই অ্যাট ড্যাশ আ গুড রেজাল্ট, আমি একটা ভালো রেজাল্ট করার লক্ষ্য করেছি, আমি একটা ভালো রেজাল্ট করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এখানে এই অ্যাট হলো প্রিপজিশন, ভালো রেজাল্ট করার জন্য মেক শব্দটাকে এনে আইএনজি দিলাম মেকিং, এটার কারণে আইএনজি, এটার কারণে মেকিং। দেখো খেয়াল করো মেকের মধ্যে কিন্তু ছিল, শেষ একটাই ছিল, এটাকে বাদ দেওয়া হয়েছে। তার মানে কি, ভার্বের শেষ একটাই থাকলে বাদ দিতে হয়। এবং শি ইজ স্কিল ইন, সে রান্নাতে দক্ষ, তাহলে রান্নাতে দক্ষ হলে ইনের কারণে আইএনজি দেব, ইনের কারণে আইএনজি দিলে হবে কুকিং। কুকের শেষে কে আছে আর শেষে আগে ভাওয়েল আছে, কিন্তু ভাওয়েল তো দুইটা ভাওয়েল থাকলে কখনো ডাবল হবে না। শেষে কনসোনেন্ট কিন্তু আগে ভাওয়েল দুইটা, তাহলে কিন্তু ডাবল হবে না। শর্ত হলো শেষে একটা কনসোনেন্ট আগে একটা ভাওয়েল, এরকম হলে ডাবল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা এরপরে দে আর অ্যাডিক্টেড টু, তারা ধূমপানে আসক্ত। এখন এই শব্দটা নিয়ে আসলে স্মোক হলো ধূমপান করা, এখন এটা অ্যাডিক্টেড টু এর কারণে এখানে আইএনজি দিলাম স্মোকিং, ই বাদ দিয়ে আইএনজি হলো। উইদাউট ড্যাশ হার্ট ইউ উইল ফেল, কঠোর পরিশ্রম না করলে তুমি পরীক্ষা খারাপ করবে, ফেল করবে। তাহলে ওই সেন্সে এখানে ওয়ার্ক এর সাথে আইএনজি নেই, উইদাউট এর কারণে আইএনজি দিলাম ওয়ার্কিং, উইদাউট ওয়ার্কিং হার্ট ইউ উইল ফেল। তাহলে কি বোঝা গেল, প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে, প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে প্রিপজিশনের পরে নাউন বসে আজকে আলোচনার বিষয় নয়। এরপর আসি আমরা তিন নম্বর নিয়মে। খেয়াল করো এখানে তিন নম্বরে লেখা আছে উপরে সাবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে, সাবজেক্ট হিসেবে, যখন সাবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে তখন ওটাকে জিরান্ড বলে, জিরান্ড বলে। যখন সাবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে তখন ওই শব্দটাকে জিরান্ড বলে। তাহলে এখানে ড্যাশ ইজ অ্যান এক্সারসাইজ, যদি আমরা এভাবে বলি সেলাই করা, সেলাই করা একটা, এখানে কি এক্সারসাইজ বলছিলাম উপরে সেলাই, এটাকে যদি বলি বি নাম্বার, ড্যাশ ইজ অ্যান আর্ট, সেলাই করা একটা কৌশল। তাহলে সেলাই করা যদি হয় শিউ, এটা যেটা সাবজেক্টের জায়গা, এই কারণে শিউর সাথে আমি দিব শিউরিং, আবার
people এর নাম নাউন এর আগে verb plus ing এখন যদি আমরা এইভাবে চিন্তা করি আমরা ভুক্তভোগী লোকদেরকে সাহায্য করব দেখো এই লোকদের people people এর অবস্থা অবস্থা মানে adjective people এর অবস্থা তো people এর অবস্থা বোঝানোর জন্য এখানে we will help the এখানে সাফারের সাথে ing দিলে suffering ing হলো we will help the suffering people people টা হলো noun noun এর আগে verb plus ing people হলো noun noun এর আগে verb plus ing ঠিক একই ভাবে তুমি যদি বলো যে আমার একটা পড়ার কক্ষ আছে আমার একটা পড়ার রুম আছে কক্ষ আছে তাহলে এখানে i have my reading room রুমটা হলো noun noun এর আগে verb plus ing reading r e a d i n g reading এখানে reading টা হলো present participle reading reading room ঠিক একই ভাবে don't touch হ্যাশ ওয়াটার এই ফুটন্ত পানি স্পর্শ করো না ফুটন্ত পানি এখন এই পানিটা যেহেতু নাউন নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি এই জন্য এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এখানে হলো বয়লিং বয়লিং এর আইএনজি দিয়ে বয়লিং হবে এখানে বয়লিং ওয়াটার তাহলে ওয়াটারের কাজ বোঝাতে ওয়াটারের অবস্থা বোঝাচ্ছে ঠিক একই ভাবে আমরা তাহলে এখানে কি বুঝতে পারলাম নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি বসে নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি বসলে ওটা প্রেজেন্ট পার্টিসিপল হয় এবং সেটা অ্যাডজেক্টিভের কাজ করে আচ্ছা আমরা এখন দ্রুত 6 নম্বর চলে যাচ্ছি মূল বাক্যের বাইরে প্রথমে ভার্ব প্লাস আইএনজি বসে মূল বাক্যের বাইরে বলতে কি বোঝায় একটা কমপ্লিট সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্স থেকে আলাদা অবস্থায় ভার্ব প্লাস আইএনজি বসে এই ধরনের ব্যবহারকে প্রেজেন্ট পার্টিসিপল বলে এই ধরনের ব্যবহারকেও প্রেজেন্ট পার্টিসিপল বলে মূল বাক্য থেকে আলাদা তোমাদের বোঝার জন্য আরো ক্লিয়ার করে বলি মূল বাক্য থেকে আলাদা ভাবে ভার্ব প্লাস আইএনজি বসলে এই কাজটা আগে হয়েছিল বুঝলে কাজটা আগে হয়েছিল যেমন এখানে হ্যাজ টু মার্কেট আই বট এ বুক মার্কেটে গিয়ে বাজারে গিয়ে আমি এটা কিনেছিলাম কাজ কিন্তু দুইটা এখনো মার্কেটে যাওয়া আর একটা হলো কিছু কেনা আগে কিন্তু যাওয়া হয়েছে যেতে কাজটা আগে হলো যেটা আগে হলো এই জন্য মূল বাক্য এটা হলো মূল বাক্য থেকে আলাদা গোয়িং টু মার্কেট এই জন্য এখানে গোয়িং টু মার্কেট আই বট ইট মার্কেটে গিয়ে আমি এটা কিনলাম মার্কেটে যাওয়ার কাজটা আগে কেনার কাজটা পরে এরপর ড্যাশ দা মানি হি র্যান অ্যাওয়ে টাকা নিয়ে সে পালিয়ে গেল টাকা নেওয়ার কাজটা আগে পালিয়ে যাওয়ার কাজটা পরে এই জন্য এখানে টেকিং টি এ কে আই এন জি টেকিং মূল বাক্য এটা হলো মূল বাক্য আর এটা হলো মূল বাক্য থেকে আলাদা আবার এখানে ড্যাশ দা ওয়ার্ক আই কেম হোম কাজটা শেষ করে আমি বাসায় আসলাম আমি এখানে আসলাম আই কেম হিয়ার আমি এখানে আসলাম আগে তো কাজ শেষ করলাম এরপরে না এখানে আসলাম এই কারণে এখানে আইএনজি তাহলে এখানে হলো ফিনিশিং কাজটা ফিনিশ করা হয়েছে আগে আর এখানে আসা হয়েছে পরে এই কারণে মূল বাক্য থেকে আলাদা বাক্যের শুরুতে ভার্বের সাথে আইএনজি বসে এবং এই ধরনের ব্যবহারকে অবশ্যই কি বলে জিরান্ড বলে না সরি প্রেজেন্ট পার্টিসিপল বলে বাক্যের শুরুতে বসলে প্রেজেন্ট পার্টিসিপল বলে আচ্ছা এরপরে চলে আসি 7 নম্বর নিয়মে 7 নম্বর নিয়মে লেখা আছে সাবজেক্টের কাজ এবং অবস্থা বুঝালে সাবজেক্টের পর ভার্ব প্লাস আইএনজি বসে সাবজেক্টের কাজ এবং অবস্থা যেমন এখানে স্টুডেন্টস হ্যাশ ওয়েল ক্যান ডু ওয়েল এই স্টুডেন্টস হলো সাবজেক্ট সাবজেক্টের কাজ কি সাবজেক্টের কাজ হলো স্টাডি করা পড়াশোনা করা তাহলে এখানে যদি লিখি স্টাডিং লিখলাম তাহলে এটা কিন্তু সাবজেক্টের কাজ স্টাডি করা কিন্তু সাবজেক্টের কাজ পড়াশোনা কিন্তু ছাত্রদের কাজ এবং অবস্থা অর্থটা কি দাঁড়ায় স্টাডিং যে সমস্ত ছাত্র ছাত্রী ভালোভাবে পড়াশোনা করে তারা পরীক্ষাতে ভালো করে তাহলে এখানে সাবজেক্টের কাজ কিন্তু হলো সাবজেক্টের কাজ এবং অবস্থা শুধু কাজ থাকলে কিন্তু এটা এরকম হতো তাই স্টুডেন্টস আর স্টাডিং তাই স্টুডেন্টস ওয়ার স্টাডিং তাই স্টুডেন্ট হ্যাভ বিন স্টাডিং তাই স্টুডেন্ট উইল বি স্টাডিং তখন কিন্তু এটা প্রিন্সিপাল ব্যবহার হতো আর এখন হলো প্রেজেন্ট পার্টিসিপল এই যে এখন যে ব্যবহারটা এটাকেও প্রেজেন্ট পার্টিসিপল বলে এখন যে ব্যবহারটা
The cows ভ্যাস in the field are healthy. মাঠে মাঠে বিচরণরত গরুগুলো মাঠে বিচরণরত গরুগুলো স্বাস্থ্যবান। তাহলে এখানে গ্রেজ হলো মাঠে বিচরণ করা ঘাস খাওয়ার জন্য গ্রেজিং। গ্রেজিং The cows grazing in the field are healthy. এই যে সাবজেক্ট হলো এটা সাবজেক্টের কাজ হলো মাঠে ঘাস খাওয়ার জন্য বিচরণ করা এই কারণে এটা সেটা আইনজি হলো। এটা হলো এখন প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি তুমি এখানে আর দিয়ে দাও The cows are grazing তাহলে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না প্রিন্সিপাল ভাল। আর দিয়ে দিলে এখানে প্রিন্সিপাল ভাল হবে। এরপরে the ducks swimming the ducks swimming s w double n i n g swimming the ducks swimming in the canal look nice খালে সাঁতাররত হাঁসগুলো দেখতে খুব সুন্দর। তাহলে এখানে সুইমিং এর কাজ হলো ডাকসের সুইমিং এর অবস্থা বোঝাচ্ছে অবস্থা এবং কাজ দুটোই বোঝাচ্ছে এটাও প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি এখানে তুমি ই দিয়ে দাও এন ইজ আর তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল থাকবে না তখন এটা হয়ে যাবে প্রিন্সিপাল ভার্ব। এরপরে আসি আট নাম্বার নিয়ম দ্য লাস্ট রুল ইজ দ্যাট মাই হিজ আর ইওর আওয়ার ইটস ওয়ান্স এরপরে ভাগ প্লাস আইন দিয়ে বসে এগুলোকে বলে পজেসিভ প্রোনাউন এগুলোকে বলে পজেসিভ প্রোনাউন। এক কথায় বলতে পারতাম যে পজেসিভ প্রোনাউনের পরে ভার্বের সাথে আইএনজি হয় একটু বুঝতে অসুবিধা হতো যে স্যার পজেসিভ প্রোনাউন তো চিনি না কোনগুলোকে পজেসিভ বলে এই কারণে আমি পার্ট পার্ট করে লিখে দিলাম। পজেসিভ প্রোনাউন এগুলোকে পজেসিভ প্রোনাউন বলে। যেমন মাই প্যারেন্টস ইনসিস্টেড অন মাই স্টাডিং আমার মা বাবা আমার পড়াশোনার উপরে খুব জোর দিলেন আমার মা বাবা আমার পড়াশোনার উপরে খুব জোর দিলেন এইটা দেখো যে মাই মায়ের কারণে আইজ এই পজেসিভ প্রোনাউনের কারণে স্টার্টিং। আবার এখানে চেঞ্জ ইওর ইটিং হ্যাবিট তোমার খাদ্যাভ্যাস পরিবর্তন করো চেঞ্জ ইওর ইটিং ইওর এর কারণে আইজ ইওর এর কারণে এখানে ইটিং হবে চেঞ্জ ইওর ইটিং হ্যাবিট। দ্য লাস্ট এক্সাম্পল ইজ দে আর অ্যানয়েড এট হার উইপিং তারা তার ওই কান্নাকাটিতে বিরক্ত উইপিং কান্নাকাটিতে বিরক্ত স শব্দে কান্নাকাটি করলে হয় উইপ আওয়াজ করে কান্নাকাটি করলে হয় ক্রাই মানে তোমার কান্নার আওয়াজ যদি আরেকজন শুনতে পায় আর যদি হেঁচকি দিয়ে কান্নাকাটি করে বা ওই নাক দিয়ে পানি পড়তে থাকে হেঁচকি আসে তখন ওই 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 কান্নাকাটি ইংলিশে বলে সব এস ও বি সব এই কান্নাকাটি। আর যদি কান্নাকাটির সময় যদি কেউ বুক চাপড়ায় বুক চাপড়ায় কান্নাকাটি করে তখন ওটাকে আবার বলে ল্যামেন্ট ল্যামেন্ট এল এ এম এন টি ল্যামেন্টিং ক্রাইং সবিং উইপিং। আজ হলো আমার এই আলোচনা হলো এক থেকে নিয়ে আট পর্যন্ত এক থেকে নিয়ে আট পর্যন্ত আলোচনা করলাম উল্লেখযোগ্য আটটা নিয়ম নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম যে কি কি কারণে কখন কেন কিভাবে ভার্বের সাথে আইনজি দিতে হয়। আবার আমি রিপিট করি আমার কথা যতদিন পড়াশোনার সাথে রিলেটেড থাকবে যতদিন পড়াশোনা এবং যে কোনো ভাইবা যে কোনো অ্যাডমিশনের সব ক্ষেত্রে এই নিয়মটা কাজে লাগবে সব ক্ষেত্রে। এই জন্য আমার সর্বশেষ পরামর্শ হলো এই আলোচনাগুলো যে হলো এগুলো যে বাসায় একটু প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে বাসায় একটু চর্চা করবে চর্চা করে যাদেরকে দেখানোর সুযোগ থাকে তাদেরকে একটু দেখাবা এই কাজগুলো করে তারা তাদেরকে দেখাবা তারা এই কাজগুলো দেখে দিবে আর আমার আমার যদি দেখার সুযোগ থাকে আমি দেখে দেব। আশা করি খুব দ্রুতই হয়তো প্রতিষ্ঠান খুলে যাবে খুলে গেলে তখন ইনশাআল্লাহ তোমাদের এগুলো ব্যাপারে আরও বিস্তারিত শেখানো হবে। আজকে তোমাদের সাথে ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক মতো পড়াশোনা করবে এই প্রত্যাশা নিয়ে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ।